স্ত্রীর দেহ ভালো নথিবার ডাক্তার দেখাইবা কটক নিয়ে যাওয়া স্বামী স্ত্রী কু ভালো করে ঘরকু আনব বলে মনরে আশা বাঁধি হলে স্বামীর সবু আশা চুরমার হয়ে গলা। ডাক্তারখানা যাওয়া বাটরে ছকি রয়েছিল মৃত্যু। কটক গলাবেলে যাজপুর নিকটরে ঘটিগলা এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা যেউঁথে চালিগলা স্বামীর জীবন। এভাবে দুঃখদ ঘটনা ঘটিছে যাজপুর জেলা কোরেই থানা লক্ষ্মীনগর ছক নিকটরে। 20 নম্বর জাতীয় রাজপথ এক বাইক ট্রলর ধক্কা দেওয়া বেড়ে জনে ব্যক্তি ট্রলর তলে চাপি হয়ে যাই আখরে লে রোগীণা স্ত্রী যিকি আহত হয়েছেন। মৃত ব্যক্তি জনক হলে কেন্দুঝর জেলা ঘসিপুর থানা বসন্তপুরা গাঁর কাড়ন্দী সাহু। কাড়ন্দী পত্নীকে ডাক্তারখানার ভর্তি করা যাই। আজ সকালে কাড়ন্দী নিজ পত্নীকে বাইক যোগে কটক নিয়ে যাওয়া ও এই সময় লক্ষ্মীনগর ছক নিকটরে ট্রলরটি সে বাইককে ধক্কা দিয়ে ঘটনাস্থলে কাড়ন্দীকর মৃত্যু ঘটি। পুলিশ ট্রলর ড্রাইভরকে আটক রাখা সহ গাড়িকে জবত করে ঘটনার তদন্ত করছে। এসহ মৃতদেহকে উদ্ধার করে ব্যবচ্ছেদ পঠাইছে ও ঘটনার তদন্ত করছে। দুর্ঘটনা পরে ঘটনাস্থলের উত্তেজনা প্রকাশ পাই পুলিশ পৌঁছি উত্ত্যক্ত লোককে বুঝাসুঝা করা পরে পরিস্থিতি শান্ত পড়ে। যাজপুর জন্মেঞ্জয় দাস রিপোর্ট, ওড়িশা রিপোর্টর। Thank you.